চলন্ত প্লেন থেকে তার অংশ ভেঙে পড়ে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে শিয়রবনি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মাটির খুব কাছ থেকে একটি বিমান উড়ে যাচ্ছিল, ঠিক সেই সময় বিমান থেকে ভেঙে পড়ে একটি অংশ। প্লেন উপর দিকে দিয়ে যাচ্ছিল আর কি, আচ্ছা হঠাৎ করে এই একটা অংশ কি এটা তো ঠিক বলতে পারা যাচ্ছে নি, যাই হোক এটা মোটামুটি খুলে পড়ে গেল এই জঙ্গলে, মোটামুটি এটা গ্রামের দিকে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। খবর ছড়াতে এলাকায় ভিড় করে আশপাশের উৎসাহী মানুষজন। ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালতোড় থানার পুলিশ। খবর যায় সংলগ্ন কলাইকুণ্ডা এয়ারবেসে। কলাইকুণ্ডা এয়ারবেসের তরফে জানা গেছে, প্রশিক্ষণ চালাচ্ছিল মিগ-29 বিমান। এয়ারবেসে ফিরে আসার সময় ভেঙে পড়ে বিমানের জ্বালানি বহনকারী ভেন্ট্রাল ড্রপ ট্যাঙ্ক। লম্বা লম্বা নামছে, পুরো কালো দেখাচ্ছে জিনিসটা। আচ্ছা, ধোঁয়া উঠছিল? না, ধোঁয়া উঠেনি। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে কি কারণে ভেন্ট্রাল ড্রপ ট্যাঙ্কটি ভেঙে পড়লো তা জানতে শুরু হয়েছে তদন্ত। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।